জীবনের প্রথম ইউটিউব থেকে টাকা তুললাম ভাই, বিশ্বাস করেন ভাই, এই কাঠগড় রাস্তায় এত পরিমাণে জ্যাম ভাই, মনে হচ্ছে যে এর থেকে আমি সাদেক চলে গেলে পরে বেশি বেটার মনে হতো। শুভ সকাল ভাই সব। গত দুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে 13,000 ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেছে, এর জন্য আজকে আমি অনেক বেশি খুশি। আরেকটা খুশি কারণ আছে, সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলেন আগে বাইকটা বের করি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। চলে আসছি বাইকের গ্যারেজে, বহুদিন পরে আমার জিক্সার বাইকটা বের করতেছি। তো চলেন গ্যারেজ থেকে বাইকটা বের করি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি আমি সেই মায়া প্রভু আমার তরে নয়। বেরিয়ে গেছি আমার সুজুকি জিক্সার মোটন বাইকটা নিয়ে, আর একটু আগে শুনলেন আমার কণ্ঠে ছোট্ট খাট্টু একটা গান। গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন বলি যে আসলে আমি আজকে এত খুশি কেন। আজকের খুশির কারণটা হচ্ছে গত 2 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দিছি, এই যে পরিশ্রমগুলো করছি, এই পরিশ্রমের একটা পারিশ্রমিক পেয়েছি। তো 2 বছর কষ্ট করে এই প্রথম কোনো পেমেন্ট পেলাম ইউটিউব থেকে, এর জন্য আজকে খুবই খুশি। গত 2 থেকে 3 দিন আগে আমি ইসলামী ব্যাংকের থেকে একটা এটিএম কার্ড পেয়েছি। তো এই কার্ডটা নেওয়ার পরে এখন অবধি পিনকোডটা বসানো হয়নি। তো এখন যাব হচ্ছে এই কার্ডটার পিনকোডটা সেট আপ করতে হবে, আর এরপরে কাজ হচ্ছে যে টাকাটা ইউটিউব থেকে আসছে ওই টাকাটা তুলব। 2 বছর পরে প্রথম পেমেন্ট রিসিভ করতেছি। ইউটিউব থেকে পেমেন্ট তোলা শেষ, জীবনের প্রথম ইউটিউব থেকে টাকা তুললাম ভাই। এখন কথা হচ্ছে এই যে পেমেন্টটা তুললাম, কত টাকা পেমেন্ট তুললাম, এই জিনিসটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তো ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলাম এই বিষয়টা আসলে সরাসরি বলা যায় না, তো আপনাদের একটা ধারণা দিয়ে দেই। ঢাকা শহরে একটা ফ্ল্যাটের ভাড়া যেরকমের ওই রকমের টাকা আমি আজকে আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি। তো বুঝুন তাহলে কত টাকা ইনকাম করছি 2 বছরে। তো অনেক ভাই আপনাদের আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার মাসিক ইনকাম কত। 2 বছর পরে যেহেতু ফার্স্ট পেমেন্ট তুললাম, তাহলে বুঝতেছেন ভাই আমার মাসে কত টাকা ইনকাম আমার ইউটিউব চ্যানেল থেকে। তো বাংলাদেশে আসলে ইউটিউবারদের যে টাকার পরিমাণ এটা একদমই কম। আসলে বলতে গেলে পরে কি, যাদের ছোট চ্যানেল তাদের ইনকামটা কম, যাদের বড় চ্যানেল তাদের ইনকামটা আবার বেশি। তো আমার চ্যানেলে সব থেকে বেশি ভিউ হওয়া যে ভিডিওটা আছে ওইটার ইনকামটা আপনাদের দেখাই, যে এত ভিউ হওয়ার পরেও আমি ওইটার থেকে কত ডলার পেয়েছি। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমি কত ডলার পেয়েছি। তো এত ভিউ হওয়া ভিডিও থেকে আমি মাত্র ইনকাম করছি 2500 থেকে 3000 টাকা, আর বাদবাকি যে ভিডিওগুলো আছে যেখানে আমার মাত্র ভিউ হয়েছে 1300, 1400 বা 2000, 5000, এরকমই ভিডিও থেকে আমার ইনকাম কেমন আসতে পারে। তো ইনকাম আসতেছে মনে করেন 0.30 সেন্ট 40 সেন্ট এরকমের আসতেছে, মানে 40 টাকা। একটা ভিডিও করতে আসলে পরে অনেক পরিমাণে প্যারা খাইতে হয়, তারপরে ফুয়েল খরচ তো আছেই, বাইকে চালালে পরে মেনটেন্যান্স খরচ আছে। তো সব মিলিয়ে যখন একটা ভিডিও করতে আসি আমার খরচ হয় প্রায় 200 থেকে 300 টাকা, আবার যখন অন্য কাউকে নিয়ে এসে ভিডিও করি বা অন্য কারোর বাইক নিয়ে এসে যখন ভিডিও করি তাদেরকেও কিছু মিষ্টিমুখ করাইতে হয়, বুঝতেছেনই তো। অন্যের একটা বাইক নিয়ে আসলে পরে তারা ভাবে যে আসলে ইউটিউবার, এর ইনকাম তো অনেক। তো আমার একদিনে যত টাকা খরচ হয় আমি ইউটিউব থেকে মনে হয় না যে আমি 1 মাসও ইনকাম করতেছি। তো ইউটিউব থেকে ইনকামের এতটা এখন চিন্তা নাই, সব থেকে বড় চিন্তা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের যে ফ্যামিলি মেম্বারগুলো আছে এটাকে আমি কীভাবে বাড়াবো, আমার পরিবারের সংখ্যা 100K তে কবে নিয়ে যেতে পারবো, সেই স্বপ্নগুলো দেখতেছি ইনশাল্লাহ। 2 বছর ধরে যেহেতু লেগে আছে এই ইউটিউবের পিছনে, আরও 2 বছর লেগে থাকবো ইনশাল্লাহ, ফলাফল তো অবশ্যই আসবে। আল্লাপাক বলছে যদি তুমি ধৈর্য ধরে কোনো কাজ করো ইনশাল্লাহ ওইটার ফলাফল একদিন না একদিন পাবেই। তো আমি ধৈর্য ধরে কাজ করতেছি, এখন সব কিছু নির্ভর করে আপনাদের উপর, আপনারা আমাকে কতটা সাপোর্ট করবেন, কতটা ভালোবাসা দিবেন সেটার উপরেই সব কিছু নির্ভর করতেছে। যারা যারা আসলে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট থাকে যে ভাই ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন। তো এখন বর্তমানে আসি ধামরাইতে,
আর এখন যাব ধামরা একটু ভার্সিটিতে কাজ আছে 1 আওয়ার লেটার ওকে ধামরা ভার্সিটিতে যে কাজটা ছিল ওটা শেষ করলাম এখন যাব হচ্ছে ইসলাম ভাইয়ের গ্যারেজে আর ইসলাম ভাইয়ের গ্যারেজে যে বাইকটা যদি ওয়াশ করাইতে পারে করব আর নয় তো এখান থেকে একটা ইঞ্জিন অয়েল কিনতে হবে আমার এক সাবস্ক্রাইবার ভাই সাইদুর ভাই উনি আমাকে বলছে যে ভাই আপনি আমার জন্য একটা ইঞ্জিন অয়েল কিনে রাখবেন অরিজিনাল দেখে ইসলাম ভাইয়ের দোকানে অরিজিনাল মোতুলের ইঞ্জিন অয়েল আছে ওইটা কিনবো এরপরে দিয়ে আসবো হচ্ছে সাইদুর ভাইয়ের বাসায় ওকে ভাই সব গইতে যখন সময় বসেছে 1:10 তখন ইসলাম ভাইয়ের গ্যারেজ থেকে আমি বের হয়ে গেছি ইঞ্জিন অয়েলটা কিনে তো এখন যাবো হচ্ছে 20 মাইল কাঠগোড়া ওইখানে যে সাইদুর ভাইয়ের ইঞ্জিন অয়েলটা তার কাছে দিব এরপর আমি আমার ব্যাক করবো বিশ্বাস করেন ভাই এই কাঠগোড়া রাস্তায় এত পরিমাণে জ্যাম ভাই মনে হচ্ছে যে এর থেকে আমি সাজেক চলে গেলে পরে বেশি বেটার মনে হইতো পুরা রাস্তা জ্যাম রাস্তার কাজ করতেছে কি একটা অবস্থা চলে আসছি এখন সাইদুর ভাইকে খুঁজে বের করতে হবে ভাই বললো তার বাইক নাকি রাস্তাতে দাঁড় করানো আছে এই তো সাইদুর ভাইকে পেয়ে গেছি আর চলেও আসছি সামনে রাখি নাকি এখানে রাখবো ভালো আছেন না সাইদুর ভাইয়ের এখানে আসার পরে দুপুরের লাঞ্চটা এখান থেকে করলাম ভাই কোনোভাবেই আমাকে ছাড়লো না এখন ভাইয়ের বাইকটা চালিয়ে আমি যাচ্ছি আর আমার বাইকটা চালিয়ে যাচ্ছে সাইদুর ভাই ঘড়িতে এখন সময় বাঁচতেছে 2:29 এখান থেকে বের হয়ে আমি যাব হচ্ছে 20 মাইল আর 20 মাইলে যে আমার বাইকের জন্য ব্যাটারি কিনতে হবে সাইদুর ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাবো আমি বাসার দিকে সাইদুর ভাই আল্লাহ হাফেজ এটাকে উঠানো যাইব কি একটা অবস্থা দেখছেন এইভাবে কি রাস্তা পারাপার হওয়া যায় বাসের নিচ দিয়ে বাইক নিয়ে আসলাম সামনে আবারও সেম জিনিস মামা উঠান থ্যাংক ইউ মামা সবাই সব এই ছিল আমার ফার্স্ট পেমেন্টের কাহিনী আর আমি এখন বর্তমানে কত টাকা ইনকাম করতেছি বা একটা ভিডিওতে কত টাকা ইনকাম করতেছি আপনারা তো সেই সকল বিষয় আজকে ভিডিওতে জানতে পারলেন যদি আজকে ভিডিওটা দেখে আপনারা কিছু জানতে পারেন শিখতে পারেন বা আজকে ভিডিওতে অনেক কিছু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা গুড বাই সি ইউ বুম